রাজধানীর বনানীতে বিআরটি এর কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 25তম সভা। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলুল তাপস, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়ক দুর্ঘটনা কমাতে দেশের 22টি মহাসড়কের মধ্যে 5টিতে প্রাথমিকভাবে তিন চাকার যান চলাচল পুরোপুরি বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অটোরিকশা চলাচলের নীতিমালা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। নিষিদ্ধ করাচ্ছে, নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি। এ জনবহুল দেশে অনেক বেকারের কর্মসংস্থান, আমরা নীতিমালা করার কথা অলরেডি আপনাদের বলেছি, নীতিমালাটা আমাদের তৈরি। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবেই হচ্ছে। সুনামগঞ্জের সম্মেলনে কেউ নিহত হয়নি জানিয়ে তিনি বলেন, যিনি মারা গেছেন তিনি সম্মেলন স্থলে নয়, নিজ বাড়িতে মারা গেছেন। মারা যায় ওখানে সম্মেলনে, তো সেটা তো প্রমাণ থাকবে না। এ লোকে স্ট্রোক করেছে, আপনি খবর নেন, এবং সে ওখানে ধারে কাছে ছিল না, সে তার বাড়িতে ছিল, বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গুজব না ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।